আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নুসরাত রানি। facebook.com/podmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। এবছর ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তার নিউজ প্রিন্ট নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বুধবার চাঁদপুরের সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। মন্ত্রী বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য তত ভালো নয়। আমাদের দেশের সবাই মনে করেন বই যত সাদা হবে তত বেশি ভালো, কিন্তু তা নয়। আমাদের বইয়ের কাগজ উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা কিন্তু নিউজ প্রিন্ট নয়। তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী একটি বই মাত্র এক বছর পড়ে, তাই এই বই নিয়ে বড় ধরনের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। যে কোনো কিছু হলে আমাদের গেল গেল একটি রব উঠে যায়। নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি বইও পৌঁছে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। গণ অবস্থান সহ বিএনপির সমস্ত কর্মসূচিতে সতর্ক দৃষ্টি ও পাহারা রাখবে সরকার ও আওয়ামী লীগ, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। বলেন, কোনোভাবেই বিএনপিকে 2013 সালের মতো আগুন সন্ত্রাস করতে দেয়া হবে না। ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখানো নিয়ে সমস্যা হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মোটা অঙ্কের টাকা দাবি করেছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর কাছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার বিষয়টি খতিয়ে দেখবেন। দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে 7টা ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো, তবুও দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক সময় ছোট সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে। তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম 7 দিন পণ্য কেনার যে উপচে পড়া ভিড় থাকে তার দরকার নেই। সবাই ভাবে এক মাসের পণ্য কিনবেন, তারও দরকার নেই। নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আদেশ বহাল রেখেছে আদালত। বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত জামিন আদেশ বহাল রাখেন, তবে 8 জানুয়ারি পর্যন্ত জামিননামা দাখিল করতে পারবেন না। এর আগে বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন আদেশের স্থগিত আবেদন জমা দেন রাষ্ট্রপক্ষ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির গণমাধ্যমকে জানান, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। মঙ্গলবার নাশকতার মামলায় 6 মাসের জামিন পান বিএনপির এই দুই নেতা। পরে অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির বলেছেন, ফখরুল ও আব্বাসের জামিন বাতিল চেয়ে আপিল করা হবে। বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বলেন, তারা আমাদের মাঝে মধ্যে যে সুপারিশ দেয় সেগুলো খুব আহাম্মকের মতো মনে হয়। বুধবার সিলেটের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনে ভোট হয় 70-80%, কিন্তু যারা আমাদের সুপারিশ দেন তাদের দেশে 25-30% ভোট পড়ে। তারা আবার বড় বড় কথা বলেন। তিনি বলেন, দেশের কিছু লোক ব্যক্তিগত ফায়দা নিতে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। দেশ অশান্ত হলে বানোয়ার তথ্য দিয়ে যারা বিভ্রান্ত করছে তারাও ভালো থাকার সুযোগ নেই। মিডিয়া হইচইয়ের কারণে বিদেশিরা কথা বলতে উৎসাহ পায়। মিডিয়া এগুলো বন্ধ করে দিলেই বিদেশিদের কথা বলাও বন্ধ হয়ে যাবে। নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েই ডানপন্থী নেতা ইমাতার বেন গাফি আল আকসা মসজিদ সফরে গেছেন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা বলেন, সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতে গাফি আল আকসায় গেছেন। এছাড়াও বেন গাফি আল আকসা পরিদর্শনকে বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস। এবার এ নিয়ে মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, আল আকসা নিয়ে ইসরায়েল কোনো পরিকল্পনা করলে শুধু ফিলিস্তিন নয় পুরো অঞ্চলেই বিস্ফোরণ হবে। ফিলিস্তিনিরা বাদে কয়েকটি আরব দেশ এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি আরবের ক্লাব আল নাসেরে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
মঙ্গলবার সেখানেই একটা ভুল করে বসলেন পর্তুগিজ ফরওয়ার্ড। সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, গত 10-15 বছরে ফুটবল পাল্টে গেছে, এখন সব দলই প্রস্তুত। বিশ্বকাপ দেখুন, চ্যাম্পিয়নরা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে, এখন ম্যাচ জেতা সহজ নয়। তাই আমি মনে করি দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। এই বক্তব্যেই সৌদিকে দক্ষিণ আফ্রিকা বলে ফেললেন CR7, আর এ নিয়ে শুরু হয় রসিকতা। কারণ সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশ, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা হলো আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণাঞ্চলের রাষ্ট্র। যদিও সংবাদ সম্মেলনের ওই ভিডিও ক্লিপে দেখা যায় কথাস্রোতে অনিচ্ছাকৃত ভুলে তিনি সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বলে ফেলেছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি নুসরাত রানী। ভালো থাকুন, সুস্থ থাকুন।